ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক বাংলা, বিহার, উড়িষ্যা বিজয়ের পর কোম্পানি ধীরে ধীরে তাদের শাসন ব্যবস্থা সুদৃঢ় করতে থাকে। রাজস্ব আদায় ও ব্যবসা বাণিজ্যে সীমাবদ্ধ না থেকে ব্রিটিশ বেনিয়েনরা সারা ভারতবর্ষে প্রভুত্ব ও রাজত্ব কায়েমের জন্য তৎপর হয়ে ওঠে। সুতরাং বণিকদের মানদণ্ড দেখা দেয় রাজদণ্ড রূপে। শাসন ব্যবস্থা ও বিচার ব্যবস্থাপনায় নানা পরিবর্তন ও পরীক্ষা নিরীক্ষার পর বাংলার গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিক্স 1829 সালে কয়েকটি জেলা নিয়ে একটি করে বিভাগের সৃষ্টি করেন। 1829 সালে উত্তরবঙ্গের বিশাল অংশ নিয়ে একটি বিভাগ গঠিত হয়েছিল। সে সময় এর সদর দপ্তর ছিল ভারতের মুর্শিদাবাদ। 8টি জেলা নিয়ে এই বিভাগটি গঠিত হয়েছিল। জেলাগুলো ছিল মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা ও রাজশাহী। কয়েক বছর পর বিভাগীয় সদর দপ্তর বর্তমান রাজশাহী শহরে রামপুর বোয়ালিয়া মৌজায় স্থানান্তরিত করা হয়েছিল। পরবর্তীতে 1888 সালে বিভাগীয় সদর দপ্তর ভারতের জলপাইগুড়িতে স্থানান্তরিত হয়। 1947 সালে পাক ভারত বিভাজনের পর তদানীন্তন পূর্ব পাকিস্তানের বিভাগে পরিণত হয় রাজশাহী। এই রাজশাহী বিভাগের সদর দপ্তর রাজশাহী শহরে প্রতিষ্ঠিত হয়। তখন রাজশাহী বিভাগের জেলাগুলো ছিল কুষ্টিয়া, খুলনা, দিনাজপুর, বগুড়া, পাবনা, যশোর, রংপুর ও রাজশাহী। 1960 সালে রাজশাহী বিভাগের খুলনা, কুষ্টিয়া, যশোর এবং ঢাকা বিভাগের বরিশাল জেলা কর্তন করে খুলনা বিভাগ গঠন করা হয়। গত 9 মার্চ 2010 তারিখে এক সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে রংপুর অঞ্চলের 8টি জেলা নিয়ে রংপুর বিভাগ গঠন করা হয়। রাজশাহী অঞ্চলের 8টি জেলা নিয়ে বর্তমান রাজশাহী বিভাগ নতুন রূপ লাভ করে। রাজশাহী অঞ্চলের 8টি জেলা হচ্ছে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট।